হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমি অনুরাধ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে 22nd of March, আজকে আমরা যাচ্ছি কলকাতায়, আমাদের শো আছে। আজকে শোটা হলো মধুসূদন মঞ্চে, তো এখন হচ্ছে 8টা, এখন আমরা বেরোচ্ছি, তো চলো। এখন অলরেডি বাজে 3:30, আমরা হলে চলে এসেছি। এবার আমরা হলে পিছন দিকটাতে আছি, এবার আজকে আমরা হলে ঢুকবো। এই যে সবাই আছে এখানে, তো আমরা এখন হলের ভিতরে চলে এসেছি। এই যে এখানে আছে ভিতরে দাঁড়িয়ে, তো আমি এখন অডিয়েন্সের জায়গাটাতে আছি। এবার আপনাদেরকে আমি স্টেজটা দেখাবো পুরোটা। তো স্টেজটাতে ওঠার জন্য মাঝখানে একটা সিঁড়ি আছে, দু সাইড দিয়ে দুটো সিঁড়ি আছে, ওটাকে স্টেজটাতে ওঠা, যেখানে সামনে মানে শোয়ের প্রিপারেশন চলছে, প্রসিনিয়াম সেট করা হয়েছে। তো আপনারা দেখুন এটার জায়গাটা কতটা বড়। তো আপনারা যারা যারা মধুসূদন মঞ্চে এসেছেন, কাজ করেছেন, তারা তো সকলেই জানেন যে মঞ্চটা কীরকম। এখানে অনেক রকম সুবিধা আছে, মঞ্চটা লাইট সেট আপ থেকে শুরু করে সবটাই খুব সুন্দর মঞ্চের। আর এই যে এটা হলো স্টেজ থেকে হলটার ভিউ। আর সামনে এটা অডিয়েন্স, আমরা কোথায় এসেছি সেটা তো আপনাদেরকে বললাম, কিন্তু কেন এসেছি সেটা এবার আপনাদেরকে বলবো। আজকে 22nd of March, আজকে কলকাতায় বিশ্ব পুতুল দিবস পালন করা হচ্ছে, এবং কলকাতার যে গোষ্ঠীটি আছেন ডল থিয়েটার, তারা আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেছেন। তো ওনাদেরই ডিরেক্টর সুদীপ গুপ্তের কাছে আমরা জেনে নেব আজকের এই অনুষ্ঠানটি সম্পর্কে। আমরা মানে ডল থিয়েটার 2014 সাল থেকে বিশ্ব পুতুল নাট্য দিবস 21শে মার্চ সেই দিনটিকে উপলক্ষ করে উৎসবের আয়োজন করে আসছি। আমরা কখনো জাতীয় পর্যায়ের, কখনো রাজ্য বিভিন্ন যে দলগুলো আছে তাদের নিয়ে এই উৎসবের আয়োজন করে থাকি। আর এই উৎসবটা আমরা যখন করি, আমরা আমাদের পুতুল নাটকের যে শিল্পীরা আছে, যারা দীর্ঘদিন ধরে পুতুল নাটক নিয়ে কাজ করছেন, চর্চা করছেন, এমন কিছু মানুষকে আমরা সম্মানিত করে থাকি। আর সেই সম্মানের যে আমরা সম্মানটা দিয়ে থাকি তার নাম সূত্রধার সম্মান। তো প্রত্যেক বছরই আমরা দুজন শিল্পীকে এই সম্মান দিয়ে থাকি। এই পুতুল উৎসবের এটা একটা পার্ট। আর এই উৎসবে বিভিন্ন জায়গা থেকে যে পুতুল নাটক যারা নিয়ে কাজ করছেন, চর্চা করছেন, সেই সব দল তারা আসেন, তারা বিভিন্ন পুতুল নাটক তারা দেখিয়ে থাকেন। এবং এই উৎসব আমরা দেখেছি 2014 সাল থেকে করে আসছি, 2014 সাল থেকে মানুষের কাছে ভীষণ রকমভাবে গ্রহণীয় হয়ে উঠেছে। এবং এবছর একটু অসুবিধা হয়তো হয়েছে, কারণ অতিমারির কারণে আমরা অনেক কিছুই থেকে পিছিয়ে আছি, কিন্তু দর্শকের কাছে যে উৎসব আমরা মানে পাচ্ছি, তাতে আমার মনে হয় এরকম উৎসব আমাদের আগামী দিনেও করতে হবে, করতে পারব, চেষ্টা করব। এবং যে দলগুলো আসছে তাদের সহযোগিতায় অবশ্যই এই রকমের একটা পুতুলের যাত্রা আমরা
করে মানে রাখার চেষ্টা করছি। তো আমি লাস্টে যে ভিডিওটা শেয়ার করেছিলাম আজকে, তো সেটা হলো ওয়েস্ট বেঙ্গলে একটা ট্র্যাডিশনাল পুতুল, ডাঙের পুতুলের একটা ছোট্ট ভিডিও ক্লিপস। আমি আসলে মানে ক্যামেরা কোয়ালিটির জন্য আসলে ক্ষমা চেয়ে নেবো, আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করছিলাম যার জন্য একটু ফেটে গেছে ভিডিওটা। তো এরপরে ভিডিওটা আরও একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো সেটা অবশ্যই আমি রিকোয়েস্ট করবো কি আপনারা দেখুন। সেটাও একটা ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল পুতুলের ওপর একটা ভিডিও আসতে চলেছে এবং সেটাতে আপনারা ওই পুতুলটি সম্পর্কে সব জানতে পারবেন এবং একটা পারফরমেন্সও দেখতে পারবেন পুতুলটি নিয়ে। তো এই সব কিছু দেখার জন্য তো আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের জন্য বাই, একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।